আমি তানজিনা তারেক, হাতবাক্সের উদ্যোক্তাদের মধ্যে আমিও একজন। অনেককেই দেখেছি যে ফ্রান্স থেকে আসার সময় হয়তো একটা আইফেল টাওয়ারের ফ্রিজ ম্যাগনেট নিয়ে আসছে, ইউএসএ থেকে আসছে তো স্ট্যাচু অফ লিবার্টির একটা ফ্রিজ ম্যাগনেট নিয়ে আসে, আর ইন্ডিয়া যারা যায় আমার তো মনে হয় না কেউ তাজমহল ছাড়া আসে। তো যখন এই ধরনের ব্যাপারগুলো আমরা দেখি, তখন আমরা চিন্তা করি যে আমাদের দেশেও তো অনেক ঐতিহাসিক স্থাপনা আছে, অনেক নিদর্শন আছে, যেগুলোকে আমরা যদি ফ্রিজ ম্যাগনেট বা ছোট ছোট সুভেনিরের মাধ্যমে রিপ্রেজেন্ট করতে পারি, সে বিদেশি পর্যটকরা যখন আমাদের দেশে আসে তারা হয়তো তখন এগুলো নিয়ে যেতে পারে। আমরা যখন বিশ্ববিদ্যালয়ে পড়তাম, আমরা বিভিন্ন জায়গায় ঘুরতে যেতাম, বেড়াতে যেতাম, তো মনে হতো যে আচ্ছা লালবাগ কেল্লায় যাচ্ছি, এরকম একটা কেল্লা যদি আমার বাসায় নিয়ে আসতে পারতাম। তো এরকম তো আসলে কিছু ছিল না, তো মূলত ওখান থেকেই আমাদের চিন্তা ভাবনাটা ছিল যে হ্যাঁ, আমরা যদি সুভেনিরটাকে ফোকাস করে কিছু করি তাহলে হয়তো পড়াশোনার পাশাপাশি এটা আমরা একটা প্রফেশন হিসেবেও নিতে পারি, প্লাস হচ্ছে কিছু ইনকামও থাকলো, প্লাস আমরা স্টুডেন্ট তো আমাদের আইডিয়াটাও যদি অ্যাপ্রিসিয়েট হয়। আমরা প্রথমে আসান মঞ্জিল, তারপর কার্জন হল, তারপর জাতীয় সংসদ ভবন, স্মৃতিসৌধ আর অপরাজেয় বাংলা, এই পাঁচটা মিনিয়েচার রেপ্লিকা নিয়ে আমরা প্রথমে শুরু করি হাতবাক্সের যাত্রা। যারা বাংলাদেশি অভিবাসী বাইরে থাকছেন, তারা তো সবসময়ই চায় নিজের দেশকে নিজের মধ্যে রাখতে। এই হাতবাক্স যেই থিমটা, যে এক টুকরো ছোট্ট বাংলাদেশ, তারা চায় যে এক টুকরো ছোট্ট বাংলাদেশ নিজেদের সাথে ক্যারি করতে। ফরেনার যারা বাংলাদেশে থাকছেন, ওনারা নিজের দেশে যাওয়ার সময় দেখা যায় যে আগে থেকেই অর্ডার করে রাখে। তো এখন দেখা যাচ্ছে যে আমাদের ক্লায়েন্ট শুধু মানে বাংলাদেশে না, দেশের গণ্ডি পেরিয়ে এখন দেশের বাইরেও ছড়িয়ে যাচ্ছে।